জয়গুরু এমএন প্লেতে স্বাগতম জানাই আর আপনাদের সঙ্গে রয়েছি আমি মাই। তো বন্ধুরা, এক ভাই কমেন্ট করেছিলেন যে দোতরা বাজানোর ক্ষেত্রে যে সুরগুলো আমরা বাজিয়ে থাকি সেই সুরের কোন জায়গাতে কায়দা প্রয়োগ করব। তো বন্ধুরা, কায়দা বলতে কুডরুং টুকা টুডরুং টুকা যেগুলো আমরা মুখে সসরস বলে থাকি সেই বিষয়টি, যাকে আমরা শুদ্ধভাবে কায়দা বলে থাকি। তো বন্ধুরা, এখানে খেয়াল করবেন কায়দা প্রয়োগ করার সময় যে কায়দা যে কোনো নির্দিষ্ট জায়গাতে প্রয়োগ করতে হবে এরকম কোনো বিষয় নেই। শুধু আমাদেরকে এটাই খেয়াল রাখতে হবে যে প্রত্যেকটি স্বরে আমরা কায়দাকে প্রয়োগ করব। প্র্যাকটিস করার সময় যদি সার জায়গাতেও কায়দা প্রয়োগ করতে পারি, রের জায়গাতেও প্রয়োগ করতে পারি, গার জায়গাতেও প্রয়োগ করতে পারি, তো এরকম করে সবগুলো স্বর যদি আমাদের প্র্যাকটিসগুলো করা থাকে সেক্ষেত্রে যেখানেই হোক না কেন সুরের অবস্থান নিয়ে আমরা সেই জায়গাতে কায়দাগুলো প্রয়োগ করতে পারবো। তো বন্ধুরা, এবারে সহজভাবে কী করে বুঝবেন তো আমি সেই বিষয়টি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটু ধৈর্য সহকারে পুরোপুরি ভিডিও দেখে নিন। তো বন্ধুরা, সংক্ষেপের মধ্যেই শেষ করে দেব। দেখুন, সারেগামা সাতটি স্বর, তার থেকে আরও আমরা পাঁচটি ভাগ করেছি যাকে চারটি কোমল স্বর বলা হয়, আরও একটি তীব্রমা। তো এই স্বরগুলোতে যদি আমরা কায়দাগুলো প্রয়োগ করতে পারি প্রত্যেকটি জায়গাতে, শুদ্ধ স্বর হোক বা কোমল স্বর হোক বা করিমায় হোক বা তীব্রমায় হোক, যে জায়গাতেই হোক না কেন আমরা যদি প্রয়োগ করতে পারি তাহলে গানের ঠিক জায়গাতেও আমরা প্রয়োগ করতে পারবো। তো বন্ধুরা, এবারে দেখে নিন যে কায়দা প্রয়োগ করার নিয়মটা আসলে তো কী হয়ে থাকে। দেখুন, সা বাজাবো অপেন টুকা সা। তো এখানে তিন মাত্রা একটি কায়দা দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি সা। দেখুন, এই তিন মাত্রা কায়দা প্রয়োগ করে সাটাকে বের করেছি। এবার একই রকমভাবে রেতে প্রেস করব। দেখুন, একই রকমভাবে গাতে, এবার মাতে চলে যাব। তো বন্ধুরা, এখানে এটাই মনে রাখবেন যে প্রত্যেকটি স্বরে যদি আপনি কায়দা প্রয়োগ করতে পারেন তবে গান অথবা সুরের ক্ষেত্রে গিয়ে আপনার সুবিধা হবে। কারণ সেই সুরে যে প্রত্যেকটি জায়গাতে কায়দা প্রয়োগ করতে হবে এরকম কোনো কিছু নেই। তো সেখানে সুবিধা অনুযায়ী ছন্দ রয়েছে, তাল রয়েছে, সেই হিসাবেই কায়দাগুলোকে প্রয়োগ করতে হয়। তবে আমরা পরিপূর্ণভাবে প্রত্যেকটি স্বরেই এখানে কায়দাগুলো প্রয়োগ করব। তো তিন মাত্রা চলে গেল, এবারে চার মাত্রা আসতেছে। ডাং ডারাড্ডা ডাং ডারাড্ডা, একই রকমভাবে সারেগামার সাথে প্র্যাকটিস করবেন। তো বন্ধুরা, একই রকমভাবে আরও যে রয়েছে পাঁচ মাত্রার কায়দা ধা তেরে কেটে, তো একই রকমভাবে প্রত্যেকটি স্বরেই আপনারা প্র্যাকটিস করবেন। তো বন্ধুরা, ছোট্ট একটি গানের এক্সাম্পল দিয়ে আমি দেখিয়ে দেব যে কোন কোন জায়গাতে কীভাবে কায়দা প্রয়োগ করবেন। তো দেখে নিন, কেউ ফেরে না, দেখুন কেউ ফেরে না, এখানে কায়দা প্রয়োগ করেছি খালি, এখানে চান্স পেয়েছি, এখানে দিয়েছি খালি। দরবারে দরবারে কেউ ফেরে না, কেউ ফেরে না, খালি হাতে খালি, গার জায়গাতে প্রয়োগ করেছি খালি হাতে। তো এভাবেই আপনারা প্রয়োগ করবেন, তবে বাড়তি স্বরগুলো নেবেন না, দুটো বা তিনটে স্বরের মাঝখানেই এই প্র্যাকটিসগুলো করবেন। তো বন্ধুরা, যাদের অসুবিধা ছিল তারা পুরোপুরি ভালো করে দেখে নেবেন ভিডিওটি। তো আজকের ভিডিও এই অবধি। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ধন্যবাদ জানাই।